হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই ক্লাসরুম 5 ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি যে ভিডিওটি এনেছি সেটা হচ্ছে কেএমসি কনজারভেন্সি মজদুর পদের যে ইন্টারভিউটা চলছে তার সেকেন্ড লিস্ট বেরিয়েছে, তোমরা জানো তো। সেখানে কী কী ডকুমেন্টস লাগছে সেইটা নিয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটা বন্ধুরা বলবো তোমরা দেখো, যারা এখন ইন্টারভিউ দিইনি তারা দেখো, কারণ ইন্টারভিউয়ের টাইমে যাতে কোনো সমস্যা পড়তে না হয় সেই জন্য এই ভিডিওটা এনেছি, যাতে তোমরা সব ডকুমেন্টসগুলো ঠিক টাইমে জোগাড় করে নিয়ে যেতে পারো। তার আগে বলবো বন্ধুরা, আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা যারা নতুন এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, যাতে সঠিক সময়ে সঠিক আপডেটটা তোমরা পেতে পারো। এছাড়াও বলবো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ঠিক আছে, তাহলে চলো দেখি কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে আমাদের। তো দেখো বন্ধুরা, যেসব ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে তার একটা অরিজিনাল প্লাস তার জেরক্স কপি নিয়ে যেতে হবে। জেরক্স কপি একটা বা দুটো তুমি যে কটা খুশি নিয়ে যেতে পারো, কিন্তু অরিজিনালের সঙ্গে জেরক্স নিয়ে যেতেই হবে। ঠিক আছে, তো দেখো এক নম্বর কী বলছে, এজ প্রুফ সার্টিফিকেট। এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তুমি কী নিয়ে যাবে, কী নিয়ে যেতে পারো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো, মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে যেতে পারো, অথবা বার্থ সার্টিফিকেট। ঠিক আছে, অরিজিনাল প্লাস এক কপি জেরক্স। দেখো দু নম্বরটা কী বলছে, হাইয়েস্ট কোয়ালিফিকেশান। তুমি ফর্ম ফিল আপের সময় যে কোয়ালিফিকেশান দিয়ে ফর্ম ফিল আপ করেছো তুমি সেইটাই দেবে, যদি মাধ্যমিক দিয়ে থাকো তো মাধ্যমিক, যদি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো তো উচ্চ মাধ্যমিক, যদি গ্র্যাজুয়েশন দিয়ে থাকো তো গ্র্যাজুয়েশন। ঠিক আছে, তো সেই সার্টিফিকেট নিয়ে যাবে, সেইটার সার্টিফিকেট অথবা মার্কশিট। মার্কশিট নিয়ে গেলেও হবে, সার্টিফিকেট নিয়ে গেলেও হবে, অরিজিনাল প্লাস এক কপি জেরক্স। ঠিক আছে, দেখো তিন নম্বরটা কী বলছে, বলছে আইডেন্টিটি প্রুফ, মানে তোমার পরিচয়পত্র। আইডেন্টিটি প্রুফ হিসেবে তুমি যেসব ডকুমেন্টসগুলো দিতে পারো সেগুলো হচ্ছে, দেখো ভোটার কার্ড দিতে পারো, আধার কার্ড দিতে পারো, অথবা প্যান কার্ড, অথবা আরও অন্যান্য অনেক কিছু আছে, যেমন ব্যাংকের পাসবুক আছে, হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স আছে, এরকম অনেক কিছুই আছে, তো সেইগুলো যে কোনো একটাই নিয়ে যেতে পারো তুমি, অরিজিনাল প্লাস জেরক্স নিয়ে যেতে পারো। ঠিক আছে, দেখো চার নম্বরটা কী বলছে, রেসিডেন্সিয়াল প্রুফ। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তুমি আধার কার্ডটা নিয়ে যাবে। ঠিক আছে, রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ডটাই তোমার লাগবে। আর একটা কী পাঁচ নম্বরে বলছে, ওয়ান কালার্ড পাসপোর্ট সাইজ ফটো, এক কপি তোমার পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। এটা কিন্তু রিসেন্ট ফটো হতে হবে, ওরা বলে যে রিসেন্ট ফটো লাগবে। ঠিক আছে, তো এই ফটোটা নিয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট, তুমি যে কাস্টের এসসি এসটি ওবিসি 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 যাই হোক তুমি সেই কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। ঠিক আছে, পিএইচ যদি হও, পিএইচ হলে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হলে তোমার সেই সার্টিফিকেটই নিয়ে যাবে, অরিজিনাল প্লাস এক কপি জেরক্স। ঠিক আছে, এক্সপিরিয়েন্স যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকে এই ফিল্ডে, ঠিক আছে মজদুর ফিল্ডে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তো সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নিয়ে যাবে, এবং তার সঙ্গে জেরক্স কপি নিয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, এইখানে আমি আলোচনা করলাম কী কী তোমার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তোমাদের যদি এটা দেখে অনেকটাও সুবিধা হবে, তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ।